গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে সকাল 9টা থেকে ব্লগ শুরু করছি। তো এটা হচ্ছে মেয়ের স্কুলের টিফিন, অমলেট, পেঁয়াজ দিয়ে অমলেট করেছি, এটা স্কুলে দেবো আর কি। আর এদিকে আলু সিদ্ধ ভাত হয়ে এসেছে, ঠিক আছে। আলু সিদ্ধ ভাতটা মেয়ে এখন স্কুলে খেয়ে যাবে ঘি দিয়ে। মেয়েকে আমি এখনও ঘুম থেকে তুলিনি, এখন ঘুম থেকে তুলতে যাব। ভাবলাম টিফিনটা করে নিই, তারপরে ঘুম থেকে তুলবো, তার জন্য আগে টিফিনটাই করতে আসলাম এই আর কি। আর আমি এখনও গতকালকের ভিডিও এডিট হয়নি, তো সকাল 9টায় আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না। আমি ভাবছি এই মেয়েকে স্কুলে দিয়ে তো আজকে বসে থাকতে হবে অনেকটা সময়, তো ভাবছি প্রথম দিন আমি বসেই থাকবো, আর স্কুলে বসে বসেই ভাবছি এডিট, পোস্ট, আপলোড এইসব কাজগুলো করব। তো এটা এখানে এবার ঠান্ডা হোক, তারপরে টিফিন বক্সে ভরবো, আর ততক্ষণে মেয়েকে এবার ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে রেডি করাই। তো মেয়ের এই যে স্কুল স্নান টান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি, আর এই যে ভাত মাখছি আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে মাখা। তো চলো মেয়েকে খাইয়ে নিই, একটু সময় লাগবে, এখন 10টা বাজে, 11টা থেকে স্কুল, 10টা 40 বেরোলেই যথেষ্ট, তার মধ্যে ওকে খাইয়ে। বাবা লে, এটা কে, এটা কে, একটুখানি একটুখানি কেমন কেমন লাগছে বলো? লজ্জা লজ্জা লাগছে, ভয় ভয় লাগছে, নতুন নতুন তো একটু তো কেমন কেমন লাগবেই, কিন্তু স্কুল তো যেতেই হবে, পড়াশোনা তো করতেই হবে, তাই না? মিষ্টি লাগছে। আচ্ছা চলো বন্ধুরা, রেডি পুরোপুরি, আমি আর বোন, এই যে বোন রেডি, আমি রেডি, মেয়ে রেডি, এই যে স্কুল ব্যাগ, ঠিক আছে চলো। মাম্মা চলো, অত টেনশন করতে হবে না, প্রথমে এক দুদিন তো মুখটা এরকম থাকবেই, তারপরে স্কুল যেতে যেতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ আর পড়বে না, ঠিক এই ফাঁকাটার মধ্যে ইট দিয়ে দিয়েছে, আর পড়বে না, চলো 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 গাড়িতে ওঠো। সব বইগুলো স্কুল থেকে পেয়েছে, শুধু স্কুল থেকে পায়নি হচ্ছে বাংলা বই আর ইংরেজি বই। তো বাংলা বই আর না সরি বাংলা বই আর অঙ্ক বই, তো বাংলা বই আর অঙ্ক বইটা আমাকে জেরক্স করে নিতে হচ্ছে অন্য কোনো বাচ্চার বই থেকে আর কি, তো অসুবিধা হচ্ছে নালে পরে, কারণ সব বই স্কুল থেকে পেলেও দুটো বই আর কি পাওয়া যায়নি। তো চলো বই দুটো জেরক্স করে নিই, দিয়ে ক্লাসে গিয়ে দিয়ে আসি। জেরক্সের দোকানে অনেকটা সময় লাগবে, যেহেতু দুখানা বই এক একটা পাতা জেরক্স করছে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি ও বোনকে বললাম চল আমরা কিছু ব্রেকফাস্ট করে আসি, বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরোইনি, তো বললাম চল কচুরি টচুরি যদি পাই, তো কচুরি পেয়েও গেছি, দেখো গরম গরম কচুরি খাচ্ছে। তো আমি আর বোন দুজনে মিলে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে জেরক্সের দোকান থেকে বইগুলো নিয়ে স্কুলে ঢুকবো। বাহ দেখতে সুন্দর, চলো খেয়ে নিই। আর এই যে বলছে আমাকে চেনে, বলো তোমার নাম কি? পাপিয়া ভট্টাচার্য। আচ্ছা তোমারই দোকান? আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো, আমার ব্লগ দেখে বললো রোজ, চলো। তো আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খেতে এসেছি লস্যি, এই যে লস্যি বানাচ্ছে, তো এখানে লস্যি খাবো। আর এই যে পেছনে জেরক্সের দোকান, জেরক্সের দোকান থেকে বইগুলো নেব। আর এই যে স্কুল, ঠিক আছে, এই যে তিনতলায় স্কুল, ব্যাংক দেখে আবার ভেবো না যে ব্যাংক দেখিয়ে তোমাদেরকে স্কুল দেখাচ্ছি, ব্যাংকের ওপরে স্কুল, ঠিক আছে, কম্পিউটার, ব্যাংকের ওপরে কম্পিউটার, তারপরে হচ্ছে স্কুল, ঠিক আছে। এই যে যারা যারা বাদুরিয়াতে থাকো তারা তারা বুঝে গেছে, থাকো না তারা আর বুঝবে না। চলো লস্যিটা হয়ে গেছে, খেয়ে নিই। ওমা প্রথম দিন কেমন লাগলো স্কুল? ভালো। ভাল লেগেছে? বন্ধু হয়েছে? কেউ কথা বলেছে? ম্যাডাম স্কুলে একজনের সাথে দেখা হয়েছে। দেখা হয়েছে? কি বললো তোমাকে? বললো তোমাকে চেনে, তাই? ম্যাডামরা কি বললো? মা ম্যাডামরা বলেছে
ভয় পাওনি তো? আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, আর এই যে আমার মাম্মাম দেখো, টোটো থেকে এইমাত্র নামলাম, টোটো থেকে নামলাম, পুরো বাড়ির সামনে অবধি বলছে যাবে না টোটো, বলছে হাই রোডের টোটো কি আর বাড়ির সামনে অবধি যাবে, এইটুকু রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে। তো পাড়ার মোড়ের মাথায় নামিয়ে দিল, পাড়ার মোড় থেকে বাকিটা আমাকে হেঁটে যেতে হবে। এরকম জায়গাটা কি সুন্দর, কোথায় যাচ্ছিস জলের মধ্যে? চলো বন্ধুরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। মেয়ের তো স্নান হয়েই গেছে, এবার শুধু আমার স্নান বাকি, আমি স্নান টান করে তারপরে মেয়েটাকে খাওয়াবো, আমি খাবো। চলো চলো, আবার আদর সিং আছে তো, পরে আদর করো চলো। আচ্ছা পিঠে পিঠে একটু হাত দিয়ে আসো, যাও পিঠে পিঠে, আস্তে করে একটুখানি, ব্যাস ব্যাস ব্যাস, আসো আসো চলো চলো। কি সুন্দর পাড়াটা, এরকম গ্রামের মধ্যে থাকতে থাকা, এরকম গ্রামের মধ্যে দিন কাটানো একটা স্বপ্ন ছিল। হ্যাঁ গ্রামই তো, মারিয়া নাম ধরছো কেন, মনি হয় না, বলো মনিদের বাড়িতে। গ্রামই তো, ওই দা মনিদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, ওই গাছগুলোর পিছনে মনিদের বাড়ি, তুমি জানো সেটা। রোদ্দুর রে মা, দোল লাগা। বন্ধুরা প্রায় 15 মিনিট টোটোর জন্য দাঁড়িয়ে থেকে তারপর রোদের মধ্যে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আর ইচ্ছে করেনি ক্যামেরা ফ্যামেরা অন করি, এতটা শরীর খারাপ লাগছিল না, মানে রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটু পাগল পাগল হয়ে গেছিলাম। বাড়িতে এসেই চেঞ্জ করলাম, চেঞ্জ টেঞ্জ করে একটুখানি জিনিসপত্রগুলো গুছালাম, মানে হচ্ছে ওই মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রাখলাম, আর এদিকে মেয়ের স্কুল ড্রেসটা এখানে মেলে রাখলাম, আমার ব্যাগটা এখানে রাখলাম, ব্যাস এইগুলোই, টিফিন বক্স জলের বোতল এইগুলোই গুছালাম, আর কিছু না। আজকে সব কাজ বোন আর কাকিমা মিলে করে নিয়েছে, দেখো বিছানা টিছানা সব কিছু গোছানো, দুটো ঘর ঝাড় দেওয়া, দুটো ঘর মোছা, সব কিছু আজকে বোন একা হাতে করেছে, সব সব করেছে। আর এদিকে কাকু কাকিমা মিলে বোধহয় রান্না করেছে, নাকি কাকিমা একাই রান্না করেছে, দুজনা মিলে, তো কাকু কাকিমা দুজনা মিলে রান্না বান্না করেছে। আর চলো দেখি কাকিমা কি রান্না করেছে, মেয়ের জন্য ভাত বাড়বো এখন, মেয়ের ভাতটা বাড়ি মেয়েকে খাইয়ে দিই, আর তোমাদেরকে দেখিয়েও দিই কি রান্না হয়েছে, আমি নিজেও জানি না কি রান্না হয়েছে, চলো একসাথে দেখি। এই এত বড় হাঁড়িতে করে ভাত করেছো নাকি কাকিমা? বিরিয়ানি কি বলছে কাকিমা, বলে বিরিয়ানি, দেখি তো নাকি আড্ডা মারছ। ও মাই গড, এ তো বিরাট সারপ্রাইজ হয়ে গেলাম, বিরিয়ানি রান্না হচ্ছে আজকে, মাটন না চিকেন? মাটন বিরিয়ানি, ওরে বাবা, আজকে তো আমার মেয়ে তো পাগল হয়ে যাবে, ওরে বাবা যা গন্ধ ছেড়েছে, আমি তো ভাবতেই পাইনি যে আজকে বিরিয়ানি রান্না হয়েছে। না রবিবারে স্পেশাল হলে তো একটা সন্দেহ হতো, কিন্তু সোমবার তো আজকে, সেই সেই গন্ধ বেরিয়েছে বাবা। বন্ধুরা মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে টাইয়ে এখন আমি ভাবলাম কি আগে খেয়ে নিই তারপরে স্নান করবো, কারণ একে এত বেলা হয়ে গেছে আর আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে, আর স্নানটা করার মতো এখন ইচ্ছেও লাগছে না, মনের জোরও লাগছে না, শরীরের জোরও লাগছে না। তো দেখো সবাই মিলে এখানে খেতে বসে গেছি, কাকিমা বিরিয়ানি বাজছে, আর এটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করে সোজা লেপের তলায় ঘুরে যাবো। লেপের তলায় বললাম কারণ এসি চলছে তো ঘরে, ওই জন্য না এই গরমে লেপের তলায় কে ঢোকে, যাই হোক চলো খেয়ে নিই। ফ্রেন্ডস এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়ার সময়, এখন বাজে 3:30, অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকে খাওয়া দাওয়া করতে, আর জয়ীর খাওয়া হয়ে গেছে, তো জয়ীর খাওয়া হয়ে গেছে, দিদি ভাই স্নান করেনি এখন, করবে এবার, তো আমরা খেয়ে নিই চলো। আমি আর খেয়ে আমি খেয়ে আমি আর জয়ী শুয়ে করবো, আর দিদি ভাই তারপরে স্নান টান করে সে পরে শুয়ে, আমরা সবাই শুয়ে করবো তারপরে স্নান করবো, ঠিক আছে? এখানে সবাই খেতে বসে পড়েছে। কিরে সাজুগুজু করেছিস, এত সুন্দর তো আগে কখনো দেখিনি, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ও সেই থেকে কি করছে সাজতে, আগে সন্ধ্যাবেলা কি খাবি টিফিনে, আয় খাওয়াচ্ছি, আয় খাওয়াচ্ছি, আমি কথা শুনি না, আমি বাজে মা, ভালো মা,
তো বন্ধুরা, আসলে ওই যে মেয়েটাকে ঠিক করেছিলাম মেয়েকে পড়ানোর জন্য সন্ধ্যাবেলা করে, তো সে দুদিন না তিন দিন পড়িয়েছে, তারপরে আর আসতে চাইছে না, বলছে রাত হয়ে যাচ্ছে পড়াতে পারবো না, এই ব্যাকরা ধরেছে আর কি করা যাবে। খুব টেনশনে আছি প্রাইভেট টিচারটা নিয়ে, আর আজকে স্কুল থেকে সিলেবাস সব কিছু নিয়ে এসেছি, পরীক্ষার রুটিন ফুটিন সব কিছু মোটামুটি নিয়ে আসা হয়ে গেছে এই আর কি। তো চলো, আমরা এখন উঠলাম, এখন 7টা মতো বাজে, মেয়েটাকে এখন খাওয়াবো। আর যে এমনি অন্য সময় হলে হয়তো কিছু টিফিন অন্য কিছু দিতাম, কিন্তু যেহেতু আজকে মাংস ফাংস হয়েছে রান্না, তো অন্য কিছু দেবো না, ওকে একটু বিরিয়ানি খাইয়ে দেবো এখন, ঠিক আছে? তো মেয়েটাকে একটু খাইয়ে দিও, আবার পড়তে বসবে, তো তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? আর আমরা শুয়েছিলাম এই ঘরে, এখনো বিছানা কিছু তোলা হয়নি, মেয়েটাকে আগে খাওয়াই, তারপরে ঘর দোর গোছানো যাবে। দেখো, আমরা এখন বেরোবো হচ্ছে একটুখানি পাড়ার মোড়ের দোকানে। পাড়ার মোড়ের দোকানে যাওয়ার জন্য আমাদের, পাড়ার মোড়ের দোকানে যাচ্ছি না, মানে পাড়ার মোড়ের থেকে একটু দূরে, মানে মার্কেটে যাচ্ছে, মার্কেটটা আমাদের কাছে 5 মিনিট লাগে। চলো যাই হোক, তো চলো, বেশি দূরে না, কাছাকাছি যাচ্ছি, 5 মিনিট লাগবে, রাতে 9টা বাজে এখন, সমস্যা হচ্ছে এটাই। তো আসলে সন্ধ্যাবেলা থেকে মেয়েকে পড়াচ্ছিলাম, আর যেহেতু মেয়ের এখন কোনো টিচার নেই, খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মেয়েকে একজন টিচার না রাখা পর্যন্ত শান্তি নেই। আজকে একটা লং কুর্তি পরেছি আমি, ঠিক আছে? আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে, দেখে নাও, বোন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, একটু হালকা করে সাজুগুজু করে নিয়েছি, বেশি একটা সাজিনি, মাঝে মাঝে যখন বেরোয় সাজি না, আমার মাঝে মাঝে, হ্যাঁ ওটাই, মাঝে মাঝে ইচ্ছা করে না। তো চলো, কী কী কিনে নিয়ে আসবো সেটা বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ের স্কুল থেকে লিখে দিয়েছে কোন কোন বারে কী কী টিফিন মেয়েকে দিতে হবে, সেই সেই বারে সেই সেই টিফিন, মানে সব প্রত্যেকটা বাচ্চাকেই একটা রুটিন করে দিয়েছে, সেই সেই বারে সেই সেই টিফিন দিতে হবে, ওসব অমলেট অমলেট ফমলেট দিলে হবে না, যা বলবে তাই বানিয়ে দিতে হবে, বুঝলে? তো এই আর কি। তো চলো, সেরকমই কিছু কারণে বেরোচ্ছি, আর স্টেশনারি দোকানে যাব, কিছু কিছু জিনিস দরকার রয়েছে, আর কাকিমা একটু কলা আনতে বললো, কলা নেবো, চলো। তো আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট, এই যে যা যা দরকার ছিল সব নিয়ে নিয়েছি এদোকান থেকে, চলো এবার সোজা বাড়ি, বেশিক্ষণ লাগলো না, জাস্ট 10 মিনিট মতো লাগলো, চলো। এই দেখো কাকিমা কি করছে, ও কাকিমা কি করছো, তোমাকে 15 বছর বানিয়ে দেবো ওই জন্য, তাই তো? আর মাঝে অনেকদিন থেকে হেয়ার কালার, এটা হচ্ছে গোদরেজের হেয়ার, গোদরেজ না, ও কি করছিস মা, চার্জার কোথায় না, ফোনের চার্জার ওই ইয়েতে রয়েছে, আমি দিচ্ছি, আলনার উপরে রয়েছে। যে খাতা কিনেছি বাজারে গেছিলাম, 3টে খাতা, বাংলা ইংরাজি অঙ্ক, এগুলো সব বাড়ির খাতা, ঠিক আছে? আর কিনেছি এই যে মেয়ের স্কুলে দেওয়ার জন্য বাউলি, কেক না, এটা অ্যাকচুয়ালি পাউরুটি, পাউরুটির মধ্যে একটুখানি ক্রিম থাকে এই যা, আর মেয়ের স্কুলের টিফিন দেওয়ার জন্য বিস্কুট, এই বিস্কুটটা মেয়ে ভালোবাসে খেতে, মমস ম্যাজিক, আর একটা সার্ফের প্যাকেট কিনেছি বড় দেখে, আর কি কিনলাম, আর এইগুলো কিনে নিয়ে এসেছি, এখানে রয়েছে হচ্ছে 2টো টিপের পাতা, আমার কাছে বড় বড় লাল টিপ আছে, ছোট ছোট লাল টিপ আছে, ছোট আর একদম মিডল সাইজটা ছিল না সেটা নিয়েছি, আর এটা হচ্ছে ক্লিপ কিনেছি 2 পাতা, আর এটা তো হচ্ছে কাকিমার জন্য হেয়ার কালার, আমি তো ইউজ করি না, আমি বার্গ্যান্ডিটা ইউজ করতাম, তাও এত করেছি একসময়, এখন আর হেয়ার কালার করা পছন্দ করি না, ভাল লাগে না। আর একটা কাঁচি নিয়েছি, ঘরে একটা কাঁচি দরকার ছিল আমার, আর হচ্ছে মেয়ের জন্য হেয়ার ব্যান্ড, এই হেয়ার ব্যান্ড তো আরও 2টো নেওয়া হয়েছে, ওগুলো কোথায় গেল, এই বাকি হেয়ার ব্যান্ড 2টো, ও একটা মেয়ে পরে নিয়েছে, এই যে আর একটা, এই যে ভালো হয়েছে মাম্মা, চলো
জন্য জিনিস বলতে ছিল ওই মেয়ের খাতা, বাংলা খাতা, অঙ্ক খাতা, ইংরেজি খাতা, আর এই মেয়ের স্কুলের টিফিনটা যেটা স্কুল থেকে বলে দিয়েছে কেক বিস্কুট দিয়ে পাঠাতে। হচ্ছে আমার ওই টিপের পাতাটা দরকার ছিল, টিপের পাতার আর ক্লিপ, এগুলো তো যাই হোক। চলো মেয়েকে এখন ভাত খাওয়াবো, ভাত না এই যে রয়েছে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি তো দুবেলার জন্য কাকিমা করেছিল, রাত্রিটাও আমাদের ভালোভাবে হয়ে যাবে। তো আমরা এখন সবাই মিলে ডিনারটা করে নিই, ডিনারটা করে নিয়ে সবাই শুয়ে পড়ি, ঠিক আছে? আর বেশি ব্লগটার বড় করবো না, কারণ এখন শুয়ে পড়বো। তাড়াতাড়ি করে খেয়ে, তাড়াতাড়ি করে খাইয়ে মাইয়ে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার কাজ শেষ করে ঝটাপট করে শুয়ে পড়লেই ভালো, কারণ সকালে যেহেতু স্কুল রয়েছে, সকাল সকাল এখন উঠতে হয়। তো তার জন্য আমরা কি এখন ভিডিওটা শেষ করতে পারি? আমরা কি শেষ করতে পারি ভিডিওটা? আমরা কি ভিডিওটা শেষ করতে পারি? তোমার স্কুল কেমন লেগেছে বলো তো? স্কুল ভালো লেগেছে? মুখে কথা বলতে কি কষ্ট, সারাদিন তো বক বক করে মাথা খেলি। দারুন দারুন স্কুল বাবা, লাইক তাই তো? এটা নাইস 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 নাইস, আর এটা লাইক লাইক। স্কুলে বন্ধুরা কি বলল তোমাকে? এটা কি? ওটা লাভ লাভ, আই লাভ ইউ। আলু গুলো বলতো না ছোটবেলায়, যখন টিকটক করতো তখন আলু গুলো বলতো। চলো আমার মাম্মাকে জয় ধরে আমি ঘুমিয়ে পড়ি।